ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা গ্রহণ শুরু হয়েছে এ পর্যায়ে মোট চার রাজ্যে ছয়টি আসনে ভোট নেওয়া হচ্ছে এগুলো হলো নাগাল্যান্ড ও মণিপুরে একটি করে এবং মেঘালয় ও অরুণাচল প্রদেশে দুটি করে আসন মোট সাত আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মিজোরামে কয়েকটি উপজাতি গোষ্ঠী ধর্মঘট ডাকায় ওই রাজ্যে নির্বাচন স্থগিত করা হয়েছে বাকি ছয় আসনে ভোটার সংখ্যা প্রায় বারো লাখ এর আগে গত সোমবার প্রথম পর্বের নির্বাচনে আসাম ও মণিপুরের ছয় আসনে ভোট অনুষ্ঠিত হয় মোট নয় ধাপে এবারের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যা চলবে আগামী বারোই মে পর্যন্ত তবে লোকসভায় কংগ্রেস ও বিজেপি সহ কে কয়টি আসন পেল তা জানা যাবে ষোলোই মে সেদিন নির্বাচনের ফল ঘোষণা করা হবে